আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, আমাদের কম্পিউটারটি কিভাবে যত্ন নিতে পারি ও কম্পিউটার ভালো রাখার জন্য কি কি করতে হয় তা আজকে জানানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি দেখলে কম্পিউটার ভালো রাখার সকল টিপসগুলো সম্পর্কে জানতে পারবেন। তবে চলুন জেনে নেওয়া যাক কম্পিউটার ভালো রাখার জন্য কি কি পদক্ষেপগুলো আমাদের নিতে হয়। এক নম্বরে বলবো, এক থেকে দুই মাস পর পর কম্পিউটারের সব পার্টসগুলো খুলে তারপর মুছে নতুন করে লাগিয়ে দিন, অথবা কম্পিউটারের র্যাম খুলে পাতলা তুলু বা ব্রাশ অথবা কাপড় দ্বারা মুছে নতুন করে আবার লাগিয়ে নিন, কুলিং ফ্যান খুলে ব্রাশ দিয়ে পরিষ্কার করে আবার নতুনভাবে লাগিয়ে দিন, এবং কুলিং ফ্যান খোলার পর প্রসেসর ও কুলিং ফ্যান এর মাঝখানে পেস্ট দিয়ে লাগানো থাকে। যদি দেখেন পেস্ট একদম শেষ হয়ে গেছে, তাহলে পরবর্তীতে কুলিং ফ্যান লাগানোর জন্য পেস্ট দিয়ে তারপর লাগান। দুই নম্বরে বলবো, কম্পিউটারের উপর ভারী কোনো কিছু রাখবেন না। তিন নম্বরে বলবো, রাতে ঘুমানোর সময় কম্পিউটার শাটডাউন দিয়ে ঘুমাতে যান। চার নম্বরে বলবো, কম্পিউটারের সাথে ইউপিএস ব্যবহার করার চেষ্টা করুন, কারণ বিদ্যুৎ চলে গেলে যেন কম্পিউটার নিজে নিজে বন্ধ না হয়ে যায়, সেজন্য ইউপিএস ব্যবহার করা উচিত। পাঁচ নম্বরে বলবো, কম্পিউটারে একটি ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন, আবার কোনোভাবে যেন দুটি অ্যান্টিভাইরাস ইনস্টল না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, কারণ দুটি অ্যান্টিভাইরাস কম্পিউটার ইনস্টল করা থাকলে পিসি স্লো হয়ে যায়। ছয় নম্বরে বলবো, কম্পিউটারকে আলো বাতাসপূর্ণ জায়গায় রাখার চেষ্টা করুন। সাত নম্বরে বলবো, প্রতিদিনই কম্পিউটার মুছে রাখার চেষ্টা করুন, বিশেষ করে এলসিডি বা এলইডি মনিটর একবার করে হলেও মুছে রাখার চেষ্টা করুন। আট নম্বরে বলবো, অনেকে কম্পিউটার চলার সময়ও কম্পিউটারের উপর কাপড় বা পর্দা দিয়ে রাখে যাতে ধুলাবালু না পড়ে। এই কাজটি করা ঠিক নয়, কারণ এতে কম্পিউটারের ক্ষতি হয়ে থাকে। নয় নম্বরে বলবো, কম্পিউটারের ডেস্কটপের ওয়ালপেপার হিসেবে এমন একটি ছবি সেট করুন যাতে চোখের সমস্যা না হয়, যেন চোখকে আরাম দেয়। ওয়ালপেপার যতটা সম্ভব হালকা ও ছোট সাইজের দেওয়ার চেষ্টা করুন যাতে কম্পিউটারের গতি ভালো থাকে। দশ নম্বরে বলবো, কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকুন ও অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল হয়ে থাকলে আনইনস্টল করে দিন। এগারো নম্বরে বলবো, প্রতি সপ্তাহে একবার করে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করার চেষ্টা করুন। বারো নম্বরে বলবো, কম্পিউটারের প্রত্যেক ড্রাইভে মিনিমাম 10-15% জায়গা খালি রাখুন, এতে করে কম্পিউটার স্পিড বাড়বে, হার্ড ডিস্ক ও পিসি ভালো থাকবে। ১৩ নম্বরে বলবো, কম্পিউটারের ডিস্ক ও পেন ড্রাইভ সহ যাই কিছু ব্যবহার করেন না কেন, অবশ্যই ওপেন করার সময় অ্যান্টিভাইরাস দিয়ে চেক করে নিতে পারেন, এতে ভাইরাস প্রবেশ করার আশঙ্কা থাকে না। ১৪ নম্বরে বলবো, কম্পিউটারের সি ক্লিনার সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন, এই সফটওয়্যারটি কম্পিউটার পরিষ্কার রাখার কাজ করে থাকে। ১৫ নম্বরে বলবো, কম্পিউটারের সিস্টেম ড্রাইভের জায়গা বাড়াতে এবং কম্পিউটার পরিষ্কার রাখতে অবশ্যই কম্পিউটার ফাস্ট রাখতে নিয়মিত যে কাজগুলো করবেন তা হলো, কম্পিউটারের স্টার্ট মেনুতে গিয়ে রানে যান অথবা সার্চ অপশন থেকে রান লিখে রানে যান, অথবা কিবোর্ডের উইন্ডো কি চেপে আর চাপুন, রান এসে পড়বে, তারপর রানের মধ্যে ট্যাম্প লিখে ওকে করুন, এখন যে ফাইলগুলো আসবে সেগুলো ডিলিট করে দিন, তারপর আবার রানে যান, রানে গিয়ে লিখুন পার্সেন্টেজ ট্যাম্প, তারপর পার্সেন্টেজ লিখে ওকে করুন, এখন যে ফাইলগুলো আসবে সেগুলো ডিলিট করে দিন, তারপর আবার রানে যান, রানে গিয়ে PREFETCH লিখে ওকে করুন, এখন যে ফাইলগুলো আসবে সেগুলো ডিলিট করে দিন, তারপর আবার রানে যান, রানে গিয়ে লিখুন রিসেন্ট লিখে ওকে করুন, এখন যে ফাইলগুলো আসবে সেগুলো ডিলিট করে দিন, তারপর আবার রানে যান, রানে গিয়ে লিখুন ট্রি লিখে ওকে করুন, তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ১৬ নম্বরে বলবো, মাঝে মধ্যে রানে গিয়ে CHKDSK লিখে ওকে করুন, এখন দেখুন হার্ড ডিস্ক চেক করছে, এই কাজগুলো মাঝে মধ্যে করবেন। ১৭ নম্বরে বলবো, মাঝে মধ্যে স্টার্ট মেনুতে গিয়ে ডিস্ক ক্লিন আপ নামের অপশনটিতে যান,
এবার সি ড্রাইভ সিলেক্ট করে ওকে করুন। এখন দেখুন একটু প্রসেস হয়ে একটা পপ আপ আসবে, এখানে অনেকগুলো সিস্টেম জাঙ্ক ফাইল ডিলিট করার মতো টিক চিহ্ন দেওয়ার অপশন আসবে। অনেকগুলো টিক চিহ্ন দেওয়া থাকবে, আবার অনেকগুলো টিক চিহ্ন দেওয়া থাকবে না। যেগুলোতে আপনার কেবি বা এমবি সাইজের ফাইল থাকবে সেগুলোতে টিক চিহ্ন দিয়ে দিন, যদিও টিক চিহ্ন দেওয়া না থাকে। ডিলিট ফাইল নামের অপশন আসবে, সেখানে ক্লিক করুন। ক্লিন প্রসেস চলতে থাকবে, এভাবে করে সবগুলো ড্রাইভ ক্লিন করে দিতে পারেন। যদি অন্যান্য ড্রাইভগুলোতে কেবি বা এমবি সাইজের ফাইলগুলো থাকে তবে ক্লিন করুন। অনেক সময় দেখা যায় ড্রাইভের মধ্যে বেশি কাজ করা না হলে তখন জাঙ্ক ফাইল জমে থাকে না, সেই ক্ষেত্রে আপনার ক্লিন করতে হয় না অন্য অন্য ড্রাইভগুলো। 18 নম্বরে বলবো, কম্পিউটারের অনেকক্ষণ কাজ করার পর যদি দেখেন পিসি স্লো হয়ে কাজ করছে তাহলে কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে দিন, অথবা দীর্ঘক্ষণ কম্পিউটার চালালে একবার রিস্টার্ট দিয়ে নিতে পারেন। কারণ দীর্ঘক্ষণ কম্পিউটারটি চলতে থাকলে কম্পিউটার মেমোরিতে বিভিন্ন ফাইল তৈরি হয়ে থাকে, রিস্টার্ট দেওয়ার মাধ্যমে ফাইলগুলো মুছে যেয়ে কম্পিউটার ফাস্ট হয়। 19 নম্বরে বলবো, কম্পিউটার ওপেন করার সাথে সাথে কম্পিউটারে যত ধরনের সফটওয়্যার ইনস্টল রয়েছে সেগুলো কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় যায়, যদিও সবগুলো সফটওয়্যার রানিং অবস্থায় থাকা আমাদের প্রয়োজন হয় না। আপনার যদি সবগুলো সফটওয়্যার রানিং রাখতে না চান তাহলে কন্ট্রোল অল্টার ডিলেট একত্রে চাপলে টাস্ক ম্যানেজার নামের অপশনটি আসবে, অথবা কম্পিউটারের সার্চ অপশন থেকে টাস্ক ম্যানেজার সার্চ করে ওপেন করুন। তারপর দেখবেন অ্যাপ্লিকেশন অথবা স্টার্টআপ নামের একটি অপশন আছে, সেখানে গিয়ে দেখবেন সফটওয়্যারগুলো রানিং অথবা এনাবল দেখাবে। অপ্রয়োজনে সফটওয়্যার রানিং থাকলে বা এনাবল থাকলে ইন টাস্ক অথবা ডিজেবল করে দিন, তাতে কম্পিউটার ফাস্ট থাকবে। 20 নম্বরে বলবো, এখন কম্পিউটার মানে ইন্টারনেট থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর ইন্টারনেট চালানোর জন্য যে কোনো ব্রাউজারের সাহায্য নিতে হয়, গুগল ক্রোম বা মজেলা ফায়ারফক্স সহ যেই ব্রাউজারই ব্যবহার করা হোক এ সকল ব্রাউজারগুলো আপডেট রাখা উচিত। আবার অনেকদিন ব্রাউজার ব্যবহারের ফলে ব্রাউজারের হিস্টোরিতে অনেক ডেটা বা কুকি জমে থাকে, যার কারণে কম্পিউটার বা ইন্টারনেটের চালানো স্লো হতে পারে। মাঝে মধ্যে ব্রাউজারের হিস্টোরিতে গিয়ে ক্লিয়ার ব্রাউজিং ডেটা অথবা ক্লিয়ার রিসেন্ট হিস্টোরিতে ক্লিক করে সকল ডাটাগুলো মুছে দিতে পারেন। 21 নম্বরে বলবো, কম্পিউটারের উইন্ডোজ সিস্টেম ও বিভিন্ন সফটওয়্যার যদি লাইসেন্স করা থাকে তাহলে আপডেট রাখুন। যদি কোনো সফটওয়্যার আপডেট চায় আর আপনি যদি আপডেট না দেন তাহলে কম্পিউটারের গতি কমে যেতে পারে। আশা করি কম্পিউটার ভালো রাখতে বা কম্পিউটার যত্ন নিতে যেই সব পদক্ষেপগুলো দরকার বা যেই সব কৌশলগুলো মেনে চলতে হয় সেই সব সম্পর্কে জানতে পারলেন। 21টি পয়েন্ট আকারে বলা হলো, এই পয়েন্টগুলো কম্পিউটার ভালো রাখার জন্য খুবই প্রয়োজনীয়। ভিডিওটি এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।